দর্শক প্রেম ভালোবাসা এটা আমরা মুহূর্তে বৃত্তি সবার সাথে করি বা আপনি করেন, কিন্তু এখানে একটা কথা কি, একটু আগে যে দৃশ্যটাকে দেখেছেন বা আমরা অনেক ভিডিও করে থাকি এই নিয়ে যে মেয়ের সাথে পাট খেতে আখ খেতে বা বিভিন্ন জায়গায় ধরা খায় হোটেলে, তবে এখানে একটা ঘটনা ঘটেছে কি যে মেয়েটাকে থাপ্পড় মারলো, ফুটেজ আছে, দৃশ্যটা দেখার পরে আপনার মাথার রক্ত পায়ের থেকে মাথায় উঠে যাবে, আপনার রক্ত মাথা ঠিক থাকবে না। দর্শক, এই মেয়েটিকে মারার অধিকার দিলকে? দর্শক, যারা নাকি এরকম কিছু কিছু লোক দেখবেন এলাকার ভিতরে, কিছু আছে ভাই ব্রাদার আছে না, রংবাস টাইপের কাজ কাম করে না, মনে করেন ঠিক মতে তারা তাদের স্বাভাবিক জীবনই চলে না, তারাই মনে করবেন আজকে বিচার আচার করে না, মহলার ভিতরে আছে কি দেখবেন কাটিং কুটিং চুল করে, হ্যাঁ করেনি না, তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে 10-5 টাকা লেগে এরকম আছে, কিন্তু তো তারাই কিন্তু মানে মানে খুঁজে মানে কি করা যায়, কাকে ধরা যায়, কার মায়া কার পোলার লগে প্রেম করছে, এমন কিন্তু বিষয় আসে আমাদের সমাজে বাস্তবটা। দর্শক, আমি ফুটেজ দেব, তো আজকে যে থাপ্পড়টা মারলো, এক হচ্ছে আইন ভঙ্গ করছে, নিজের হাতে তুলছে, আর এক হচ্ছে যে ওর মা বোন যদি থাকে হয়তো তার স্বভাব চরিত্র জানি না, তার আচরণের কারণে হয়তো আজকে আমি বাধ্য হব তাকে আজকে আমি বলতে। দর্শক, আজকে এই ভিডিওটি যদি আপনাদের দেখাই তাহলে আমি তো ভালো করে কথা বলছি, আপনারা গালাগালি করবেন কমেন্টে আমি জানি, তবে না গালাগালি না, আপনারা শালীন ভাষায় আমি বলবো সর্বোচ্চ শেয়ার চাইবো এই ভিডিওটির জন্য, যেন ওকে আইনের আওতায় এনে যেন সর্বোচ্চ শাস্তি আইন দেয়, কারণ এই মেয়েটিকে দুবার মারছে এই ভিডিওতে, আমি আরও ফুটেজ আছে। দর্শক, হ্যাঁ যদি মেয়েকে বলছে, মেয়েকে কথার সুযোগই দিচ্ছে না, একটা মানুষকে যদি আপনি ধরেন আত্মীয় তো হতে পারে না, সন্দেহের ধোঁয়াশায় অনেকে তো মেরে ফেলে, মারে না, আরে ভাই মারলাম কয়েক সেকেন্ডের জন্য, মেয়েটা খারাপের একটা ভঙ্গিমা আছে, বাট হতে পারে চাচাতো বোন প্রেম করতো, হয়তো বা ফিজিক্যাল রিলেশন মেনে নিলাম ওর ক্ষেত্রে, তবে আপনার হাতে পাবলিকের হাতে মারার কোনো মানে কোনো ওইরকম কোনো আইন শরীয়ত বা রাষ্ট্রীয় কোনো আইন নেই, বাট আমার এই জায়গাতে একটা প্রতিবাদ আমি জানাবো, অবশ্যই ভিডিও দিব আমি জানাবো, যদি ওর ঘরে মা বোন থেকে থাকতো তাহলে এরকম ব্যবহারটা করতো না, যে মার মেরছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, জানুয়ার যে মেয়েটাকে 4-4 বার থাপ্পড় মারছে। দর্শক, একটি মেয়ে অপরাধ করলে অবশ্যই তাকে হয়তো দুজনকে একটা জিনিস আছে বিষয় আছে হয়তো সালিশের ডাকা আনা হতো, কিন্তু গায়ে হাত দেবে কেন? দর্শনের যে বিচার, তো নারী নির্যাতনের বিচারে আমরা আইন কিন্তু বুঝি, তো ওই বিচারে ওই ফেঁসে গেছে, যতটা হয়তো সাটার কেন লাগাইছে না কি হয়েছে এটা পার্সোনাল ব্যাপার, বাংলাদেশের স্বাধীন দেশ, এখন যদি আমি বলতে যাই যারা নারী স্বাধীনতা নিয়ে টকশোতে কথা বলেন তাদের আমার মনে হয় জুতা পেটা করতে, জুতা। দর্শক, চলে আসুন আমরা এই ভিডিও ফুটেজটি দেখব, দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর দর্শক কথার বাড়াবো না, ভিডিও দেখার পরে আপনাদের সাথে আলোচনা ইনশাল্লাহ করব। দর্শক, চলুন কথা দিকে। হয়তো কিছু একটা
বুঝতে পেরেছেন। তবে আমার একটা কথা, মেয়েটি যদি অপরাধ করে থাকে আমি কিন্তু সাপোর্ট করছি না। আমার এই ভিডিওতে এই নয় যে আমি মেয়েটি সাপোর্ট করছি, কিন্তু হ্যাঁ, মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাহলে বুঝেন, বুঝাইয়া সালিশে ডাকেন কেন স্টার্টার বন্ধ করছে বা কী করছে। মেয়ে তো কথা বলার সুযোগ দিচ্ছে না, তার মানে কি একটা রংবাজি করে ভিডিও ভাইরাল করে দিছে। এটি যদি আইসিটি মামলা হয়, বাট মেয়ে না মামলা করলো, এটা যদি আমি বলবো যারা ভিডিওটি ফুল দেখেছেন, আমার প্লিজ অনুরোধ আপনাদের, আপনারা মানবতার জন্য ভিডিওটি শেয়ার করুন, যাতে আইন শৃঙ্খলার বাহিনীর সামনে এটা যায়। দর্শক, এমন এই ভিডিও ভাইরাল হয় আর তারা গ্রেফতার হয় এরকম ধরনের বদমাশ জানোয়ার। তবে হ্যাঁ প্রিয় দর্শক, চলে যাব, কারণ আর কথা বাড়াবো না আমি ভিডিওর শেষ প্রান্তে। এর আগে বলে রাখবো যে আমার কুলার টিভি চ্যানেলে আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট নতুন ভিডিও পেতে। দর্শক, এতক্ষণ ছিলাম আমি এরশাদ, কুলার টিভির পক্ষ থেকে এরশাদ। আসসালামু আলাইকুম।